কৃষি কাজ করে মান্থলি 30,000 থেকে 40,000 টাকা রোজগার করেন। আমি খুবই প্লিজড আর এই মুহূর্তে খুব খুশি খুশি লাগছে। আমি অনেকটা স্পিচলেস, নির্বাক, অবাক, এত সুন্দর বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ঘরে বাইরে ব্লগ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে একটি ইন্টারেস্টিং ব্লগ তৈরি করতে যাচ্ছি, আশা করি এই ভিডিওটি সবার কাজে লাগবে। তো সবাই আজকের এই ভিডিওটা দেখবেন এবং এই ব্লগ ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করবেন। সেই সাথে বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? তাহলে যান সামনে, যান আমির ভাইকে দেখাবেন, আমি একটু ভিডিও করবো আর কি। সব জিনিসটা দেখবেন, কুমড়া, চাল কুমড়া, দারুন কিভাবে ঝুলে আছে। একটি কুমড়া বাগান নান্দনিক সুন্দর সত্যি। কি বিশটা এখানে কিরকম দাম পাওয়া যায় এখানে? এই লাউয়ের 30 টাকা পিস। হ্যাঁ, কি সুন্দর পরিবেশ। অসাধারণ পেঁপে বাড়ি সামনে। এই পেঁপে গাছগুলা কি আপনারা ওই কোথাও থেকে এনে লাগাইছেন নাকি? না না না, অন্য করে এই যে পাইপে হইছে না, এখান থেকে দিছি রাখবো মাসখানেক দিয়ে। আচ্ছা, ও মানে এই পেঁপে থেকে আপনারা? আবার পেঁপে বিশেষ করে উপজেলা কৃষি পরিষদ থেকে আপনারা কোনো বীজ কালেকশন করেন না? ধান ছিল একবার, হয় না, গাছ হয় না। গাছ হয় না? না, 4 লাখ টাকা কি দিবি? এই যে দেন, পরিচর্যা করেন না? এই গাছটায় এরকম হলো না কেন? এই গাছটা আর কি মরদা না, এটা থুবরা লাগিয়েছে আর কি, এটা রোগ হয়ে গেছে। রোগ হয়ে গেছিল আর রোগ না হলে ওই যে পাইকা ধরছে ওই যে ঘুরে। পেঁপে চাষ একটি লাভজনক ফসল, পেঁপে চাষ। তো পেঁপের রোগ বালাই না থাকলে সাধারণত? হ্যাঁ, ভালো। কত সুন্দর এখানে, এক একটা পেঁপে তো প্রায় 3 কেজির মতো হয়ে গেছে না? 2 কেজি 3 কেজি ওজনের পেঁপে। দারুন। আসলে প্রত্যেকটি বাড়ি একটি খামার, প্রত্যেকটি বাড়ি একটি সুন্দর খামার হতে পারে। এই যে গ্রামের বাড়ি, যদি সময় মতো উপযোগী চাষ করা যায় তাহলে অনেক কিছুই বাড়ির আশেপাশেই পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়। এই ধনিয়া পাতা না? আচ্ছা, দুইজন তো একই বয়সী আর কি, মামা ভাই এক বয়সী। তারপরে তোমার আমি একটা ভালো একটা উদ্যোক্তা করে গড়ে তুলি, তুললে তারপরে আমি খাবার গেলে মোটামুটি ভাবে প্রধানমন্ত্রী থেকে তোমার একটা পুরস্কারের ব্যবস্থা করে দিই।
এখানে কিন্তু আমি কিন্তু মায়া রাজ্যে একটা ওই যে হ্যাঁ মায়া রাজ্যের প্রকল্পের উপরে কিন্তু এখানে সে কিন্তু ভালো একটা পুরস্কার পাইছে আমার যে কি আছে আক্তার মেম্বার আছে না আক্তার মেম্বারে আমি পুরস্কার নেই সবাই পায় না আর সুযোগের পথ সবাই খুঁজে উপায় দারুন একটা সুযোগ হ্যাঁ চারপাশেই শুধু পেঁপে বাগান এটা তো মেন পাওয়ার দরকার কাজের জন্য মেন পাওয়ার দরকার কর্মচারী রেখে কাজ করতে হয় না এখানে তো কথা বলতে পারে তো পালন কথা আবার নিয়ে ঠিকই আর এই তো থাকে না জিনিস না পয়সা যায় নষ্ট হয়ে যায় সকাল ভোরবেলা মোটামুটি ভাবে আপনার এখন মাসে কত টাকা আসে এই কৃষি থেকে এখন বর্তমানে ধরেন 30-40 টাকা থেকে আসে কৃষিখাত থেকে পাওয়া আসলে তার জন্য পরিশ্রম করতে হয় যে আরো কিছু ফলের চাষ বা ইতি করলে এটার সাথে আরো মনে আছে ফল গাছ আছে প্রায় 40 ধরনের ফল গাছ আছে মোটামুটি বাড়িটা লেভেল করতে মাটি লাগবে না সবজি কলা কত ধরনের চাষ যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ এটা না দেখলে বোঝা যাবে না তো দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি আছি একটি প্রত্যন্ত গ্রামে নবাবগঞ্জ শহর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে মোটরসাইকেল করে সেখানে এসেছি তো এখানকার ভিডিও ধারণ করেছি আপনাদের জন্য আপনারা অলরেডি উপভোগ করেছেন তো এই প্রাকৃতিক পরিবেশে এসে আমার এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না আমি খুবই প্লিজড আর এই মুহূর্তে খুব খুশি খুশি লাগছে বিশেষ করে প্রকৃতির সৌন্দর্যের সাথে নিজেকে আবিষ্কার করতে পেরে মিশাতে পেরে আমি খুব আনন্দিত অ্যাকচুয়ালি আই এম ভেরি ভেরি এক্সাইটেড হোয়াট ক্যান আই সে আই ডোন্ট নো খুব ভালো লাগছে মাই এক্সপ্রেশন ইট উইল বি ভেরি মাইনর ভেরি টিনি ইফ আই এক্সপ্রেস মাই সেলফ ইন দিস পিরিয়ড স্পেশালি হোয়েন আই এনজয় মাই সারাউন্ডিংস স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস তো
আমি অনেকটা স্পিচলেস, নির্বাক, অবাক। এত সুন্দর বাংলাদেশ, এত সুন্দর বাংলাদেশের আনাচে কানাচে বিরাজমান। তো দর্শক মণ্ডলী, আমরা ঈদ পাথরের সেই শহর থেকে আমরা এই গ্রামের সৌন্দর্যের প্রতি কেন আকর্ষিত হই না জানি না। তো এই মাত্র আপনারা শুনলেন, দেখলেন, আমরা বর্তমানে যে বাড়িতে অবস্থান করছি, তো ওই কিষানি তিনি এই বাড়িতে বসে কৃষিকাজ করে মান্থলি 30,000 থেকে 40,000 টাকা রোজগার করেন। তো চারপাশে উনি সবজি চাষ করেছেন, পেঁপে চাষ করেছেন, ধনিয়া পাতা চাষ করেছেন, লেবু চাষ করেছেন, লাউ চাষ করেছেন। তা সেই সাথে আবার ওনার রয়েছে কৃষি খামারের মধ্যে গবাদি পশু পালন। তো আমরা ওনার কাছে এসেছি ওনার খামার থেকে গরু দেখার জন্য। গরুটি অলরেডি দেখেছেন, তার দাম দর একটু পরেই আপনারা জানতে পারবেন। তো দর্শক, এই যে অবারিত সবুজ সুন্দর গ্রাম, জানি কবি লেখকরা মন্ত্রমুগ্ধ হতেন। তো আশা করি আপনারাও এই সৌন্দর্য উপভোগ করে আবেগ আপ্লুত হবে, আর এই গ্রামীণ পরিবেশের সৌন্দর্যের প্রতি আপনাদের আকর্ষণ আরও অনেক বাড়বে। তো এই প্রত্যাশা রাখি। তো এখানকার এই যে বিস্তৃত সবুজের সমুদ্র, আনবিলিভেবল, আই ক্যান্ট এক্সপ্রেস মাই সেলফ ইন ওয়ার্ডস, হোয়াট ক্যান আই সে এট দিস মোমেন্ট, অ্যাকচুয়ালি আই এম স্পিচলেস। ইট ইজ বিউটিফুল বাংলাদেশ, ইটস দ্য লাস্ট ওয়ার্ড, হাউ ক্যান আই এক্সপ্রেস মাই সেলফ, দ্য অনলি ওয়ার্ড দ্যাট ইজ বিউটিফুল ভিলেজ, বিউটিফুল বাংলাদেশ, আনবিলিভেবল, স্প্লেন্ডিড বাংলাদেশ। ওকে, ইউ ক্যান ইমাজিন ইফ ইউ স্টে অ্যাট হোম, ইউ হ্যাভ টু কাম আউট ফ্রম হোম অ্যান্ড এনজয় ইউর সেলফ, স্পেশালি সিঙ্কিং ইন দ্য প্লেন্টি বিউটি অফ ভিলেজ, রুরাল ভিলেজ, রাস্টিক ভিলেজ। সো যারা শহরে বাস করছেন, ইউ আর স্টেইং ইন সিটিস, সো আপনাদের প্রতি বিনীত অনুরোধ, গ্রামের প্রতি ভালোবাসা আরও বাড়ান, প্রায়ই গ্রামে ঘুরতে আসুন। আশা করি মন চঞ্চল হবে, আপনাদের এই গ্রামীণ পরিবেশ, গ্রামের মানুষ, গ্রামের সরলতা সব কিছু আপনাদের বিমোহিত করবে, আকর্ষণ করবে। তো যাওয়া যাক, আর সেই সাথে ভিডিও ধারণ করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি করছো বাবু, দুল খাচ্ছ না? কি নাম তোমার? রাহাত। জোরে বলো তো নামটা। রাহাতুল ইসলাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস থ্রিতে। তোমার স্কুলের নাম কি বলো, মনে করে বলো। অনেকদিন যাবত স্কুলে যাও না, তাই না? তাই, হ্যাঁ, বন্ধ, এই জন্য নামটা ভুলে গেছো, তাই না? তো এখানে দুল খেতে কেমন লাগে? তো ওই যে আরও দেখা যাচ্ছে এরকম দোলনা, তাই না? তো সবাই মিলে এখানে দোল খাও না? কতক্ষণ দোল খাও? আর পড়াশোনা কতক্ষণ করো? রাত্রে পড়ো। আপাতত পড়াশোনা হচ্ছে না এখন, কি পড়াশোনা হয় নিয়মিত? তো পড়াশোনা মনে আছে না, ভুলে গেছো সব? কিছু কিছু মনে আছে না? আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়বা। আর কই, বাকিরা সব চলে গেল কেন? গেল কেন? ঠিক আছে, আচ্ছা সবাই আইসে আইসে, ওই মানে সই, এখানে শুয়ে শুয়ে দোল খা। তোমার বাবার নাম কি? কি নাম কি তোমার বাবার নাম? হ্যাঁ, রবিউল। আচ্ছা ঠিক আছে, তাহলে রবিউল স্যার তোমার বাবা না? তোমরা কয় ভাই?
তুমি একাই আর তোমার দুই বোন আছে আচ্ছা ঠিক আছে তো নবগঞ্জ গেছো কখনো কেন গেছো ও তোমার বাবার সাথে প্রায়ই যাও না ভালো লাগে নবগঞ্জ তোমার বাড়িতে ভালো লাগে না কি নবগঞ্জ ওই জায়গাটা বেশি ভালো লাগে ভালো লাগে না আচ্ছা বড় হয়ে কি হবা তুমি যা হই কি মানে যা হই বলতে এখনো ঠিক করো নাই যা হই বলতে কিছু যেটা যা আল্লাহ বানাই তাই তাই পড়াশোনা করে কি বড় হতে চাও না ঠিক আছে মন দিয়ে পড়বা তো একটা কবিতা শোনাতে পারো তুমি আমাদের মনে নাই কবিতা পড়ো না মাদ্রাসায় পড়ো তাহলে একটা সুরা শোনো আমার মুখস্থ করো আচ্ছা ঠিক আছে সুরা ফাতিহাটা তো জানা এখনো শিখা হয়নি আচ্ছা ঠিক আছে এই যে তোমাদের এই গ্রামের নাম কি বোয়ালি গ্রাম না এই গ্রাম বোয়ালি খুব সুন্দর গ্রাম তোমাদের তাই না তোমার এই গ্রাম দেখতে ভালো লাগে না তুমি কি তোমার বাবাকে কাজে সাহায্য করো কৃষি কাজে আচ্ছা ঠিক আছে ভালো থাকো চাল কুমড়া লাউ কলা কি গাছেরই না লেবু আচ্ছা দারুণ একটি পরিবেশ সুন্দর নির্মল পরিবেশ এমনিতেই মন ভালো হয়ে যাওয়ার কথা দারুন কবুতর তো পাখি ছিল গেছে গা জি কবুতর খাওয়াচ্ছি কবুতরকে খাবার দিচ্ছি কবুতর আমাকে ভয় পায় না আমার হাতকেও ভয় পায় না আমার কাছে চলে আসছে দারুণ লাগলো তো এটা হলো গরুর ঘর মানে গোয়াল ঘর বা খামার বলা যায় চোদ্দ আর এখানে বাসুর গিয়ে মশারি টানা দিতে হয় না আচ্ছা তো ডেলি কত কেজি দুধ পান 36 কেজি আর এই সবগুলো তো আপনি উপজেলায় সাপ্লাই দেন দুবেলাই তাহলে আপনার যেতে হয় এটা একটু ঝামেলা যে প্রত্যেক দিন আপনাকে রোদ বৃষ্টিতে ওই যেতে হয় এ খুব কষ্ট করেন তো দর্শক মন্ডলী এই বাড়িতে আমরা অবস্থান শেষ হলো এই বাড়িতে দেখলাম তো এখন এই আমার বাহক রেডি তো এখন আরও দেখার জন্য বাইরে যাচ্ছি দেখি আশা করি ইনশাআল্লাহ আপনাদের পাঠ ভালো যাবে।
তো এই এই পুকুরটায় ভাই কতটুকু পানি আছে মাঝখানে? এক মানুষ পরিমাণ পানি আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে কি মাছের চাষ করা হয়েছে? সরপুটি, আবার পুনরায় নতুন চাষ হচ্ছে। এগুলো কতদিন পরে এই প্রজেক্টটা শেষ হবে? নতুন মনে করেন এই বছর এক বছর হইলে জাল টানলে মারবো। তাহলে প্রতি বছরে কয়বার ফল পাওয়া যায়? মানে একবার আপনি হালকা কিছু বড় হয়ে থাকা কিছু কমায় আপনি দ্বিতীয় পরের বার একবারে। আচ্ছা, তাহলে এটার সাথে যারা যুক্ত আছেন তারা লাভবান এই প্রজেক্ট করে, তাই তো? আর এখান থেকে কি কৃষি বিভাগের কোনো লোক আসেন দেখাশোনা করেন এরকম? মাঝে মধ্যে আসে একটা স্যার, এই কিছুদিন আগে আসছিল স্যারের পরে। আচ্ছা, কোনো এখানে আসে বলতে পারি না। আচ্ছা ঠিক আছে জি, থ্যাংক ইউ।